ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন, সংসারী লোকেরা আর কিছুতেই সংসারের মোহত্যাগ করতে পারে না। এই বিষয়ে তিনি উপমা দিয়ে কি বলেছিলেন শুনে নি। জীব হল চার রকমের, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত এবং নিত্য। বদ্ধ জীব অর্থাৎ সংসারী জীবের কোনো মতে আর হুশ হয় না, এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও কোনো চৈতন্য হয় না। দেখো না, উট কাঁটা ঘাস খুব ভালোবাসে, কিন্তু যত সে কাঁটা ঘাস খায় তত তার মুখ থেকে দরদর করে রক্ত পড়ে, তবু উট কিছুতেই কাঁটা ঘাসের মোহ ত্যাগ করতে পারে না। সংসারী লোক এত শোক তাপ ভোগ করে, তবু কিছুদিনের পর যেমন ঠিক তেমনই হয়ে যায়। স্ত্রী মরে গেল, কি অসতি হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেল, কিন্তু কিছুদিন পরেই আবার সব শোক ভুলে গেল। যে শোকে অধীর হয়েছিল সেও আবার কিছুদিন পর ফের চুল বাঁধল, গয়না পড়ল। এরকমই লোক তার মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছর বছর তাদের ছেলে মেয়েও হয়, আর মোকদ্দমা করে সেই লোক সর্বশান্ত হয়, তারপরেও মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, অথচ ফি বছর তাদের ছেলে চাই। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলার মতো অবস্থা হয়, গিলতেও পারে না, আবার ওগড়াতেও পারে না। বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নেই, আমরার কেবল আঁটি, আচ্ছা আমরাই সম্বল, তবু ওই আমরার লোভ কিছুতেই ছাড়তে পারে না, আর সেই জন্যে কিছুতেই ঈশ্বরের দিকে মন দিতে পারে না। এই তো সেদিন দেখলাম কেশব সেনের একজন আত্মীয়, বয়স 50 বছর প্রায়, দেখি দিব্যি তাস খেলে বেড়াচ্ছে, যেন ঈশ্বরের নাম করবার মতো তার কাছে কোনো সময়ই নেই। বদ্ধ জীবের আরও একটি লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয় তাহলে হেঁদিয়ে হেঁদিয়ে ঠিক মারা যাবে। বিষ্ঠার পোকার আনন্দ ওই বিষ্ঠাতে, ওইখানে থেকে থেকে সে বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে তুলে এনে ভাতের হাঁড়িতে এনে রাখো, দেখবে সে তক্ষুনি মরে যাবে। ঠিক তেমনি সংসারী লোকেরা কিছুতেই সংসারের মোহ ত্যাগ করে যেতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.